জিরো থেকে হিরো রাতারাতি সুপার হিরো খেতাবে পেয়ে গিয়েছিল ভিপি নূর ওরফে বিকাশ নূর বা ওয়েস্টার্ন ইউনিয়ন নূর। দর্শক, আমার এই ভিডিও শুরুতে অনেকে আমাকে গালাগালি করবেন জানি, তবে চোখের এই চশমাটা একটু নাড়া দিন। চোখের পর্দারাতে আঙুল দিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি যে বিকাশ নূর সম্পর্কে যেই তথ্যগুলা মার্কেটে ভাসছে সেগুলো কতটুকু সত্য। প্রথমে আমরা বলি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো যারা দেখেন, পাশাপাশি আপনারা এই লাইনের দুইজন কিং আছেন যাদের ভিডিও দেখেন। একজন হচ্ছেন আপনাদের সকলেরই প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, আর আরেকজন হচ্ছেন আপনাদের সকলের অতি প্রিয় পিনাকী ভট্টাচার্য। দুজনেই সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ তাদের জায়গা ধরে রেখেছেন সত্য কথার মাধ্যমে, যারা আপনারাই বিভিন্ন সময় বলেন। এখন এই যে অন্ধভক্তির যে চশমাটা আছে রাজনৈতিক নেতা এবং পীরের অনুসারীদের মধ্যে, পীর যাই কিছু করুক এরা দেখবেন বলবে সঠিক, হুজুরের কাছে আছে। আবার রাজনৈতিক নেতাও যাই করুক বলবে আমার নেতা সঠিক, তুমি শালায় কী বোঝো। তবে আজকে আমি হয়তো এতটা বুঝি না, যারা বোঝেন তাদের বক্তব্যকে কোট করে আপনাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে। রেজা কিবরিয়া বনাম বিকাশ নুরু, এই দুজনের মধ্যে অর্থনৈতিক লেনদেন এবং ক্ষমতার যেই মানে প্রভাব প্রতিপত্তি বলয়, কেউ বলছেন যে নুরুকে তুমি কোন ক্লাসের, নুরু বলছে আপনি কোন ক্লাসের, মানে তারাই যখন রাজনীতির মাঠে কেউ প্রধানমন্ত্রী হওয়ার নেশায় আর কেউ অর্থনীতির নেশায় ব্যস্ত, তখনই ফুটে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিকাশ নুরু, তাকে নিয়ে যখন এই দ্বন্দ্বগুলো সামনে এলো, রেজা কিবরিয়া দাবি করলো যে ইসরায়েলের সাফাদ মেন্দির সাথে সাক্ষাৎ করেছেন, বিকাশ নুরু ডয়চে ভেলে থেকে প্রকাশ্যে বলেছেন যে তার বিরুদ্ধে এই অভিযোগটা মিথ্যা, মানে সাংবাদিক ইলিয়াস মিথ্যাবাদী। কারণ ইলিয়াস ভাই বলছেন তার কাছেও প্রমাণ আছে যে সাফাদ মেন্দির সাথে নুরু দেখা করেছে। আর কী বলো যে পিনাকী দাদা, তিনি তো ডেট টাইম এক্স্যাক্ট লোকেশন কতজন মানুষকে নিয়ে গেছেন তাদের নাম পরিচয় সহ তিনি প্রকাশ্যে বলেছেন যে সাতজনকে সাথে নিয়ে 22শে ডিসেম্বর সকাল কয়টার দিকে একটা দুইটা গাড়িতে করে সাতজন ব্যক্তিকে নিয়ে সেইখানে আবার দুইজনকে বাইসা নিয়ে ইসরায়েলি এজেন্টের সাথে দেখা করেছিলেন বিকাশ নুরু। তারপরেও জনতার সামনে কিভাবে নির্লিপ্ত মিথ্যাচারে ব্যস্ত এই নুরু, বেসিক্যালি টাকার নেশায় ছুটছে নুরু। আমার বক্তব্য না, পিনাকী দাদা বলছেন নুরুরে টাকার লোভে পাইয়া বসছে, আর এটা ঠিক রেজা কিবরিয়া একই বক্তব্য দিয়েছিলেন। তবে সাংবাদিক ইলিয়াস আবার এই বিষয়টাকে একটু চেপে গিয়েছেন অনেক কিছুর কারণে। কিন্তু বিকাশ নুরুর এই যে মিথ্যাচার, এটা আসলে কখন গিয়ে থামবে? সরকারকে খটানোর জন্য যে কোনো ধরনের ষড়যন্ত্রে তিনি লিপ্ত হতে চান, সরকারের দুর্নীতি নিয়ে প্রতিনিয়ত কথা বলেন, ফাইন, কিন্তু নিজের দুর্নীতির প্রশ্ন যখন আসে তখন তিনি নানান ধরনের বক্তব্য দেন। আর বিকাশ নুরুর কয়েকজন চেলাফেলা আছে, এদেরকেও আমরা চিনি। সোশ্যাল মিডিয়া লাইভে এসে এরকম ভিডিও ফুটেজে প্রবাসীদের পরিবারদের কাছে বলছিল, আপনাদের যে ডিপিএস আছে, আপনাদের যে কানের জিনিস, গলার জিনিস আছে, হাঁস মুরগি বেসার ডিম আছে, এগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, মানুষ একসময় করেছিল। দেশের রাজনীতি, দেশের প্রতি জনপ্রিয়তা, দেশের প্রতি ভালোবাসা দেখালেও টাকা নিচ্ছে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে। আমার কথা না, পিনাকী দাদার কথা, তিনি নিজে রাজসাক্ষী হয়েছেন যে কোটা আন্দোলনের সময় ভিপি নূর হিউম্যান রাইটস থেকে টাকা নিয়েছিলেন, এটার ব্যাখ্যা তিনি কী দিবেন? দর্শক, বিকাশ নুর বলেন বা এই ধরনের যে ক্যারেক্টাররা বলেন, তারা যখন জনগণের মধ্যে একটা স্বচ্ছতার জায়গায় আসা সরকার বিরোধী কথা বলে জনপ্রিয়তা নেয়, কিন্তু আসলে পেছনে পেছনে দেখেন প্রত্যেকে যেন টাকার পিছনে ঘুরছে। সাংবাদিক ইলিয়াস নিজে দায়িত্বশীলতার সহিত এই বক্তব্য দিয়েছিলেন যে বিকাশ নুরু ভারতীয় যে অ্যাম্বাসি আছে সেইখানে গিয়েছে, তাদের সাথে সেটেলমেন্ট করার পর ভারত বিরোধী বক্তব্য দেওয়া বন্ধ করেছে। যে একই কথা আমাদের পিনাকী দাদা বলছিলেন যে টাকা দিয়া রথ চাইলে অনেক কিছু করতে পারে, আর নুরুর মতন অনেকেই এই জায়গাতে আটকে যায়। আর এইসব ভিডিও প্রচারের পর বিকাশ নুরু পিনাকী ভট্টাচার্যকে, মানে ভট্টাচার্যকে ফোন করেছিল। 45 মিনিট 50 মিনিট কথোপকথনের মধ্যে পিনাকী দাদা যখন বিভিন্ন প্রশ্ন করছিলেন, তখন বিকাশ নুরু চাপা মারতেছিলেন। বিকাশ নুরু একটা চাপাবাজ, আমি বলছি না, বলছে পিনাকী ভট্টাচার্য নিশ্চয়ই ওনার ভক্তই। আপনারা দেখেন বিকাশ নুরুর পেছনে যে ফ্যান ফলোয়ারের সংখ্যা, এদের মধ্যে অরিজিনালি গণ অধিকার পরিষদের আপনি 20 জন পোলাপাইনও পাবেন না, আর বাকিগুলো হচ্ছে বেসিক্যালি বিএনপি বা সমমনা দলের যারা আছে তারাই কিন্তু বিকাশ নুরুকে সাপোর্ট করত। কিন্তু আজকের দিনে এসেছে আওয়ামী লীগ রোধ হয়ে মন যা চায় তাই বলে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তার মন যা চায় তাই বলে, আবার বিএনপি নিয়েও সে ধরন কৌশলী বক্তব্য দেয়। তার আপনি দেখেন যে রাজনীতিতে যে এথিক্সটা ছিল, দিনে দিনে টাকার কাছে সে তার বিবেক আবেগ সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। এই কথাগুলো আজকে আওয়ামী লীগ কিন্তু বলে নাই, এই কথাগুলো কে বলছে? তারই সাথের বিশ্বস্ত সাথীরা বা অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে সত্যবাদী যুধিষ্ঠির হিসাবে আপনারা দীর্ঘদিন সম্মান মর্যাদার আসনে বসিয়ে রেখেছেন, সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকী দাদা।
আমাদের মতন মানুষ যখন বলি 11,000 কমেন্টের মধ্যে 10,500 গালি দেন, আপনাদেরকে বলি যে অন্ধভক্তির চশমাটা খুলে ফেলেন। এই নুরুরাই একদিন এই দেশকে ভাইজা ভাইজা খাবে। আজকে এরকম সরকার বিরোধী কথা বললে জনপ্রিয়তা সবাই পায়। দুবাইয়ের এক কামলি বাইজি, সেও দেখছি ফেসবুক লাইভে আইসা প্রধানমন্ত্রীর যখন গালি দেয় তারও ফ্যান ফলোয়ার হয়ে যায় লক্ষ লক্ষ। কারণ কি, সরকার বিরোধী বক্তব্যগুলা যে কোনো মানুষই পছন্দ করে যখন যেই সরকার ক্ষমতায় থাকে। নূরের পলিটিক্যাল এথিক্স আপনি দেখেন কই থেকে কোথায় গেছে। এরা বেসিক্যালি চারজন মানুষ একসাথে বসে টিকতে পারে না, একটার একটার চোর বাটপার ডাকাই ডাকে কোটি কোটি টাকার ধান্দাবাজির গল্প আসে। এরা এবার সরকারের দুর্নীতি নিয়ে কথা বলে প্রতিনিয়ত, আর এগুলা বইলা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা নেয়। এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আরেকজন মানুষ মাসুম ভাই, তিনিও কিন্তু নুরুলকে বলছিলেন এদের হাতের যে ফোনগুলা সেগুলো এই প্রবাস থেকে গিফট হিসেবে তারা পাঠিয়েছেন। তার মানে পেছনে পেছনে কি চলছে যদি সত্য কথা সবাই বলা শুরু করে, দেখবেন এদের উপর মানুষের থুতু মারার পদক্ষেপ আসবে। রাজনীতি করেন তবে ধান্দাবাজি না, জনতাকে ছাগল ভাববেন না। বহুত মানুষ আছে বোঝে, কিন্তু আমরা যারা আছি ফ্যান ফলোয়ার অনেকেই ভাবি যে না ভাই যেটা করছে এটাই সঠিক। আর এই কারণে ভাইরা আমাদেরকে কিন্তু মারা দেয়। তো মারা খাওয়া থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।